হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এখন তো আমরা ফুলকপির বিভিন্ন রকমের রেসিপি বানাচ্ছি, তবে আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলুর চপ। এটা বানানো বেশ সহজ, আর এটা আপনারা সন্ধেবেলা চা বা কফি বা মুড়ির সাথে একদম গরম গরম ভেজে পরিবেশন করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপির ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমেই এই ফুলকপিটাকে আমি 4 থেকে 5 মিনিট ধরে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ফুলকপিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ফুলকপিটাকে জল থেকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ফুলকপিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন হাত দিয়ে এই ফুলকপিটাকে একটু ম্যাস্ট করে নিচ্ছি। তবে একদম মিহি করে ম্যাস্ট করার দরকার নেই, একটু ফুলকপির ফুলগুলো গোটা গোটা মুখে লাগলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। আলুটাকেও আমি ভালো করে ম্যাস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 4 থেকে 5 কোয়া মতো রসুন কুচি আর 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করব। কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ বেসন, আপনারা চাইলে পুরোপুরি চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 7 মতো লবণ। এখন সব উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড হবে না। যদি মনে হয় যে এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু এর মধ্যে আরেকটু পরিমাণে আমি চালের গুঁড়ো অ্যাড করব। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, তো এখন আমি হাতের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে এই চপগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে তারপরে এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের সাইজে এগুলোকে তৈরি করে নেবেন। এখন আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ আর 1/4 চা চামচ মতো গোলমরিচ পাউডার। এখন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে, তো এখন আমি এই ফুলকপির মিশ্রণটা একটা করে নিয়ে ভালো করে ডিমের মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই তেলে ভাজাগুলো ভাজার সময় আঁচটাকে কিন্তু একদমই আমি কমিয়ে নিয়েছি, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিপ বাদামি রং করে এগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গরম গরম ফুলকপির চপ। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।